এখানে আমার নয়নপত্র করেছিল 11টি, এর মধ্যে আমরা বৈধ বলে ঘোষণা করেছি 8টি এবং বাতিল ঘোষিত হয়েছে 3টি। গুলো বাতিল হয়েছে, বাতিল 3টি, একটি হচ্ছে জনাব মাহি বদ্রুদ্দোজা চৌধুরী, ওনারটি বাতিল হয়েছে সিআইডি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একটি জামিনদার হিসেবে ঋণ খেলাপি হিসেবে তারা তথ্য দিয়েছে। এটি প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসার্স অ্যাফিনিটি কমিউনিকেশন লিমিটেড, এর উনি জামিনদার, এটি বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্য। আরেকজন মোহাম্মদ করিম হোসেন, ওনারটি বাতিল হয়েছে, এর কারণ হচ্ছে প্রস্তাবকারী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার নন। ঠিক আছে, আর তৃতীয় প্রার্থী ওনার নাম হচ্ছে যারা গোলাম সারোয়ার কবির, ওনারটি বাতিল হওয়ার কারণ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষর, এটি আমরা 10 জনের মধ্যে একজনের সঠিকভাবে পাইনি, এজন্য এটি বাতিল ঘোষিত হয়েছে। ধন্যবাদ।